Assalamu alaikum. Welcome to my another brand new video. In this video, I will discuss all about spot in detail. Like spot ki, spot koto dhoroner hoye thake, shegulo dekhte ki rokom hoy. Keno ekti visiting card e spot byabohar kora hoy ba spot byabohar proyojonita ki? Kon process e ba kibhabe ekti visiting card er upore spot boshano hoy? Ittyadi. এক কথায় স্পট ভিজিটিং কার্ডের এ টু জেড জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে হয়তো মধ্যবর্তী স্থানে কিছু ইনফরমেশান মিসিং হয়ে যাবে, যার ফলে ভিডিওটি শেষ করার পরে আপনি হয়তো পুরো বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ওয়েলকাম ব্যাক। চলুন প্রথমেই আপনাদের স্পট সম্পর্কে একটি ক্লিয়ার ও নিখুঁত ধারণা দিয়ে দিই। স্পট ইজ দ্য ফাইনাল ফিনিশ ইন দ্য প্রিন্টিং প্রসেস। দিস মিন দ্যাট অল ইঙ্ক লেয়ার আর লেড ডাউন, এনি পেপার লেমিনেশন ইজ অ্যাডেড, অ্যান্ড দ্য ড্রয়িং প্রসেস কমপ্লিট ফার্স্ট। দ্য স্পট ইজ দেন প্রিন্টেড অন দ্য টপ অফ পেপার অ্যাজ এ ক্লিয়ার গ্লস and then dried fast for the finished result. খুব সহজ করে বলতে গেলে একটি ভিজিটিং কার্ড প্রিন্ট হওয়ার পরে সেই ভিজিটিং কার্ডের স্পেসিফিক কোনো স্পেসকে অথবা স্পেসিফিক কোনো ডিজাইনকে হাইলাইট করার জন্য যে ধরনের কেমিক্যাল বা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় মূলত সেটি হলো স্পট। বিষয়টি আরও সহজভাবে আপনাদের বোঝানোর জন্য চলুন এবার আমরা কিছু স্পট ব্যবহৃত ভিজিটিং কার্ড দেখে নিই, তাহলে নিশ্চয় আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন স্পট আসলে কি। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিজিটিং কার্ডটি দেখছেন এটিতে স্পট দেয়া রয়েছে। দেখুন এই স্পেসগুলোতে স্পট দেয়া রয়েছে, যার ফলে এই অংশটি অন্যান্য অংশের থেকে খুবই হাইলাইট হয়েছে, যা আপনারা হয়তো বুঝতেই পারছেন। এই স্পটগুলো আবার দুইটি প্রক্রিয়ায় ব্যবহার করা হয়ে থাকে বা দুই ধরনের হয়ে থাকে, যেমন নর্মাল স্পট এবং গুটি স্পট। নর্মাল স্পট কোনটি এবং গুটি স্পট কোনটি, চলুন এবার সেটি আপনাদের ক্লিয়ার করি। একটি ভিজিটিং কার্ডের স্পেসিফিক কোনো অংশকে হাইলাইট করার জন্য যে ধরনের স্পট ব্যবহার করা হয় মূলত সেটি নর্মাল স্পট, যেমনটি এই মুহূর্তে স্ক্রিনে থাকা ভিজিটিং কার্ডটিতে আপনারা দেখতে পাচ্ছেন। একটি ভিজিটিং কার্ডের পুরো স্পেসকে হাইলাইট করার জন্য ডট ডট বা নানা শেপের আকৃতির যে ধরনের স্পট ব্যবহার করা হয় মূলত সেটি হলো গুটি স্পট। এই গুটি স্পটগুলো আবার বেশ কয়েকটি ডিজাইনের বা স্টাইলের রয়েছে, তো চলুন এখন আমরা সেই স্টাইলগুলো দেখে নিই। ও, স্টাইলগুলো দেখার আগে আরেকটি কথা আপনাদের বলে রাখি, একটু পরে যে স্টাইলগুলো আপনারা দেখবেন আপনি চাইলে আপনার নিজস্ব ভিজিটিং কার্ডেও এর মধ্যে যে কোনো একটি স্টাইলের স্পট আপনি বসাইতে বা দিয়ে নিতে পারেন। আপনাদের অনেকেরই খুব জানার কৌতূহল যে কিভাবে একটি ভিজিটিং কার্ডে এই ধরনের স্পটগুলো বসানো হয়, তাই চলুন এবার আপনাদের সেই কৌতূহলকে দূর করার জন্য সরাসরি দেখে নেই কী কী প্রসেস ফলো করে একটি ভিজিটিং কার্ডের উপরে স্পট দেওয়া হয়। প্রথমে আর দশটি ভিজিটিং কার্ডের মতোই এই ধরনের ভিজিটিং কার্ডেরও ডিজাইন সম্পন্ন করে নেওয়া হয়। তারপর গ্রাহকের চাহিদা অনুযায়ী এই ভিজিটিং কার্ডের যে অংশগুলোতে গ্রাহক স্পট চেয়ে থাকে ঠিক সেই অংশগুলোকে আলাদা করে আলাদা আলাদা ট্রেসিং বা প্লেটে সেটিকে রূপান্তরিত করা হয়। এরপর এই ভিজিটিং কার্ডটিকে পাঠানো হয় প্রিন্টিং সেকশনে, সেখানে প্রিন্টিং সম্পন্ন হওয়ার পরে সেই কার্ডটিকে পাঠানো হয় লেমিনেশন সেকশনে। খুব নিখুঁত ও সুন্দরভাবে লেমিনেশন হওয়ার পরে ফাইনালি এই কার্ডটিকে পাঠানো হয় স্পট সেকশনে, যেখানে সেই
আগে সিলেক্টকৃত প্লেট বা টেস্টিং দ্বারা এই কার্ডটির স্পেসিফিক সেই অংশগুলোতেই স্পট ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে বা কোন ধরনের মেশিন ব্যবহার করে এই ধরনের স্পটগুলো একটি ভিজিটিং কার্ডের উপরে দেওয়া হয় তার কিছু দৃশ্য এই মতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আই হোপ আপনি স্পট ভিজিটিং কার্ড সম্পর্কে একটি ক্লিয়ার ও নিখুঁত ধারণা পেয়েছেন। এরপরেও যদি আপনার মনে ভিজিটিং কার্ড সম্পর্কিত বা স্পট ভিজিটিং কার্ড সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি যত দ্রুত সম্ভব আপনার সেই প্রশ্নটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও প্রিন্টিং টেকনোলজি এবং গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনার যে কোনো পরামর্শের জন্য আপনি আমার সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের লিঙ্ক এবং আমার ফোন নম্বর ভিডিওর ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া রয়েছে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।